কার্তিক মাসের শেষ দিনে মেনে চলুন এই নিয়মগুলি, জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য মিলবে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বাংলায় ১২টি মাসের মধ্যে কার্তিক মাস বিষ্ণু ও শিবের মাস। এই মাসের মাহাত্ম্য আলাদা, তাই আপনি যদি এই কার্তিক মাসের শেষ দিনে এই নিয়মগুলি মেনে চলেন, অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। এই দিনটি আর পাঁচটা দিনের মতো নয়, তাই আপনি যদি এই দিনে এই কাজগুলি মেনে চলতে পারেন, অবশ্যই আপনার জীবনে সমস্ত বিপদ কেটে যাবে। বিষ্ণুদেব ও শিবের আশীর্বাদ আপনি সর্বদাই পাবেন। বিষ্ণুদেবের আশীর্বাদে আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা মিটে যাবে এবং শিবের কৃপায় আপনার জীবনে সমস্ত আর্থিক ভাগ্য এবং বিভিন্ন ধরনের অশুভ শক্তি, খারাপ শক্তির প্রভাব থেকে আপনার জীবনে সমস্ত খারাপ প্রভাবগুলি কেটে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না বিষ্ণুদেব এবং বাবা মহাদেবের কৃপায় আপনার জীবনে কীভাবে উন্নতি লাভ হচ্ছে। তাই বলা হচ্ছে আপনি আজকের দিন এই নিয়মগুলি মেনে চলুন। প্রথমত আমরা দেখে নেব আপনি আজকের দিনে স্নান করতে যাওয়ার আগে আপনি আপনার বাঁ হাতের বুড়ো আঙুলে ওম নম শিবায় এই মন্ত্রটি লিখুন লাল কালি দিয়ে, তারপর স্নান করতে যান। আপনি যদি স্নান করতে যাওয়ার আগে এই মন্ত্রটি লিখতে পারেন, তাহলে আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি, সমস্ত খারাপ প্রভাব দূরে চলে যাবে এবং গ্রহদোষ কেটে যাবে। এছাড়াও বলা হচ্ছে এই মন্ত্রটি যদি লিখে স্নান করতে পারেন, তাহলে আপনার গৃহস্থের মঙ্গল হবে, পরিবার পরিজনের মধ্যে সুখ সমৃদ্ধি বাড়বে। তাই আপনি আজকের দিনে এই কাজটি করতে কখনই ভুলবেন না। তাই স্নান করতে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই লিখুন, দেখবেন আপনার জীবনে অশুভ শক্তি, খারাপ প্রভাবগুলো একদম দূর হয়ে যাবে। এবার অপরদিকে দেখে নেব আপনি এই নিয়মটি অবশ্যই মেনে চলুন। বলা হচ্ছে কার্তিক মাসের শুরুর প্রথম দিন থেকেই আপনি এই নিয়মটি হয়তো পালন করতে পারেননি, তাই আপনি আজ সন্ধ্যাবেলায় এই নিয়মটি অবশ্যই পালন করুন। বলা হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে একটি গাঘের প্রদীপ জ্বালান, এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এই মাসে অর্থাৎ পুরো মাসটি এই নিয়মটি পালন করা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সবার হয়তো পালন করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি এই কাজটি আজকের দিনে করতে পারেন, পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদাই পাবেন। এবার অপরদিকে দেখে নেব আপনি আজকের দিনে আপনি আপনার বাড়িঘরকে কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না, সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন। এবং যদি পারা সম্ভব হয় আপনি আপনার বাড়ির প্রধান দরজার সামনে আলপনা দিন, এতে আপনার বাড়ির সমস্ত রকমের কুপ্রভাবগুলি দূর হয়ে যাবে। তাই আপনি আজকের দিনে এই কাজটি করতে কখনোই ভুলবেন না। বলা হচ্ছে আপনি যদি আজকের দিনে কোনো ভিক্ষুক বা ভিখারিকে দান করতে পারেন, অবশ্যই আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে, কারণ আজকের দিনে দান করা একটি শুভ কাজ বলে মনে করা হয়। তাই আপনি এই কাজটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনি অবশ্যই আজকের দিনে এই নিয়মগুলি পদে পদে পালন করুন, দেখবেন আপনার জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ফিরবে। আমরা প্রত্যেকেই সৌভাগ্যের অধিকারী হতে চাই, তাই আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান, তাহলে এই কাজটি করতে কখনোই ভুলবেন না। আজ কার্তিক মাসের শেষ দিন, তাই এই শেষ দিনে
এই নিয়মগুলি সর্বদাই পালন করুন। দেখবেন আপনার জীবনে যেমন উন্নতি হবে, ঠিক এর পাশাপাশি আপনার পরিবার থাকবে রোগমুক্ত, পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। বলা হচ্ছে আপনি আজ আপনার গৃহদেবতাকে পুজো অর্চনা করবেন। আপনি যদি আজকের দিনে গৃহদেবতাকে পুজো অর্চনা করতে পারেন, অবশ্যই গৃহদেবতার কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত, আপনার গৃহে সমস্ত দেবদেবীর বসবাস হবে। তাই আপনি যদি আপনার গৃহে দেবদেবীকে প্রতিষ্ঠিত করতে চান, রাখতে চান, তাহলে অবশ্যই আজ পুজো অর্চনা করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি লাভ অবধারিত। বলা হচ্ছে আপনি আজকের দিনে কোনো ধাতুর জিনিস কিনে আনতে পারেন আপনার সামর্থ্য মতো। এর ফলে আপনার গৃহস্থের মধ্যে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। এর ফলে আপনার সংসারে মঙ্গল হবে, সংসারে উন্নতি হবে। তাই আপনি আপনার সামর্থ্য মতো আজকের দিনে কোনো ধাতুর জিনিস কিনে আনতে পারেন আপনার গৃহের মধ্যে। অপরদিকে বলা হচ্ছে এই মাস বিষ্ণুদেবের মাস, তাই বলা হচ্ছে বিষ্ণুদেবের উদ্দেশ্যে আপনি কোনো অশ্বত্থ গাছ কিংবা বট গাছের মধ্যে এক টুকরো হলুদের গাঁঠ হলুদ সুতো দিয়ে বেঁধে আসুন। এর ফলে বিষ্ণুদেবের সহায়তায় আপনার শুক্রদেব উন্নতি হবে, যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত। তাই আপনি বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই কাজটি করতে কখনই ভুলবেন না। এই কাজটি করতে হবে একটু রাতের দিকে। অবশ্যই আপনি যদি এটি করতে পারেন, আপনার জীবনে শুক্রদেব উন্নতি হবে, যার ফলে আপনার জীবনে আর্থিক কষ্ট, অর্থের সমস্যা একদমই দূর হয়ে যাবে। দেখবেন আপনার জীবনে শুক্রদেব এতটাই উন্নতি হবে, যার ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তিগুলো কেটে যাবে। এর ফলে আপনি আপনার জীবনকে খুব সহজেই উন্নতি লাভ করাতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আরেকটি বিশেষ অনুরোধ করব, বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।